শুটকি আবার কিরাম করে খাই রে ওতে গন্ধ আমাদের যশোর খুলনার মানুষ একদমই শুটকি খায় না শুটকিতে প্রচুর গন্ধ আমিও আগে খাতে পারতাম না তবে এখন খাতে পারি আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যাতে আপনারাও সুটকির ভত্তার চাইটেপুটি খাবেন তো আজকে আমি শুটকি নিয়ে নিচ্ছি মিক্সড শুটকি নিচ্ছি নেয়ার পরে লবণ হলুদ দিয়ে এগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেয়ার পর এই যে যেগুলো শুটকির মাথা ছিল সেই মাথাগুলো আলাদা করে ফেললাম তো আলাদা করে ফেলার পরে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ তো এগুলো নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কিন্তু এখনই খুব বেশি দেওয়া যাবে না কারণ এখানে আন্দাজ করা যাবে না যে কত লবণ হয়েছে এরপর দিয়ে দিচ্ছি সে সেদ্ধ করে রাখা সুটকিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই যে ভালো করে ভেজে নিতে হবে একটু ডাইকে দিচ্ছি ডাইকে দিলে যেন খুব সুন্দর করে এই যে পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ হয়ে যায় এই যে ঢাকনা উঠায় নিলাম আবার নাড়িচালি নিতে হবে একটু খুব সুন্দর করে নারিচেড়ে নিতে হবে এই নাড়াচাড়ার উপর নির্ভর করবে যে পেঁয়াজ আর রসুন ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে কিনা তো এই যে নাড়ি সাইডে নিচ্ছি নেওয়ার পরে একটু চেক করতে হবে এটা রসুন ঠেসে চেক করতেছি যে এটা সিদ্ধ হয়েছে না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো তারপরেও আমি একটু ভালো করে নাড়ে সাইডে নিচ্ছি এর ভিতরে আবার সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিছি তো হলুদ গুঁড়ো অ্যাড করার পরে আরও নাড়াচাড়ে নিলাম নেওয়ার পরে এটারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি আপনারা যদি সান পাটায় বাইটে নিতে পারেন পাটায় বাইটে নিলে ওইভাবেও খাওয়া যাবে আবার যদি সান একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবেন তাও করতে পারবেন তবে যেহেতু আমাদের এলাকার লোক সুটকিটা একটু কম খায় তাই এজন্য আমি আবার একটু বেশি করে রান্না করার জন্য এমন করেছি তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে একটু বেশি পাতলা হয়ে গেছে সেগুলোরে একটু তেল দিছি দিয়ে নাড়াচাড়া করে ঘন করে নিলাম নেওয়ার পরে এরপর একটু শুকাই গেলে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ এই কাঁচামরিচটা অ্যাড করলে এটার টেস্ট আরও ভালো আসবে তো এই যে নাড়াই চাড়ায় নিচ্ছি নাড়াই চাড়ায় নিচ্ছি এটা শুকাই ফেলতে হবে শুকানোর পরে একটু লবণটা কিন্তু চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা আবার একটু ওই ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটার কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে শুটকির যদিও যারা খায় না তাদের কাছে এটা ঘ্রাণ মনে হবে না এই দেখেন দেখতে খুব সুন্দর মনে আসছে না দেখেই কিন্তু মনে আসছে এটা খাতে খুব টেস্টি হবে এডে রান্না করার সময় পাশের বাড়িরা কাকি এসে এ মনে কি রান্না করতেছি সে ফাইন একটা ঘৃণ বেরোচ্ছে তো আমি বললাম কাকি দাঁড়ান একটুখানি নিয়ে যেয়ে নেন নিয়ে যে ভাত দেখে দেখে নেন তো এই যে আমার সুটকি রান্নার পর্ব শেষ হয়ে গেছে মানে ভত্তা বানানোর পর্ব শেষ এইবার গরম ভাতের সাথে যদি এই সুটকিটা খেয়ে দেখেন তারপর দেখে নেন যে কি মজা যদি খারাপ হয় কমেন্ট করে এসে জানাই যাবেন যে বু আপনার রান্না খুব খারাপ হয়েছে